শুধু গুণ্ডামি ভণ্ডামি আর গোরামি ধর্ম নয় এই গোরাধের সর্বশাস্ত্রে শয়তানি চেলা কয় এক সে স্রষ্টা সব সৃষ্টির এক পরম প্রভু একের অধিক স্রষ্টা কোনো সে ধর্ম কহে না কভু তবু অজ্ঞানের যদি শয়তানে শরিকি সত্য আনে তার বিচারক এক সে আল্লাহ লিখিত আল কোরআনে মানুষ তাহার বিচার করিতে পারে না নরকে তারে অথবা স্বর্গে কোনো মানুষের শক্তি পাঠাতে পারে উপদেশ শুধু দিবে অজ্ঞানে আল্লাহর সে হুকুম নিষেধ কোরআনে বিধর্মী পরে করিতে কোন জুলুম কেন পাপ করে ভুল পথে যাই মানব জন্ম লয়ে কেন আসে এই ধরাতে জন্ম অন্ধ পঙ্গু হয়ে কেন কেহ হয় চির দরিদ্র কেহ চির ধনী হয় কেন কেউ অভিশপ্ত কাহারও জীবন শান্তিময় কোন শাস্ত্রী বা মওলানা বলো জেনেছে তাহার ভেদ গাধার মতন বয়েছে ইহারা শাস্ত্র কোরআন বেদ জীবনে যে তারে ডাকে নিকো প্রভু ক্ষুধার অন্ন তার কখনো বন্ধ করেননি কেন কে করে তার বিচার তার সৃষ্টির উদার আকাশ সকলের থাকে ঘিরে তার বায়ু মসজিদে মন্দিরে সকলেরই ঘরে ফিরে তাহার চন্দ্র সূর্যের আলো করে না ধর্মভেদ সর্বজাতির ঘরে আসে কই আনে না তো বিচ্ছেদ তার মেঘবাড়ি সব ধর্মীর মাঠে ঘাটে ঘরে ঝরে তাহার অগ্নি জলে বায়ু বহে সকলের সেবা করে তার মৃত্তিকা ফল ফুল দেয় সর্বজাতির মাঠে কে করে প্রচার বিদ্বেষ তবু তাঁর এ প্রেমের হাটে কোন অলি কোনো দরবেশ যোগী কোনো পয়গম্বর অন্য ধর্মের দায়নিক গালি কে রাখে তার খবর যারা গুন্ডা ভণ্ড তারাই ধর্মের আবরণে স্বার্থের লোপে খেপাইয়া তোলে অজ্ঞান জনগণে জাতিতে জাতিতে ধর্মে ধর্মে বিদ্বেষ এরা আনি। আপনার পেট ভরাই তখন চাই এরা শৈতানি ধর্ম আন্দোলনের ছদ্মবেশে এরা কুৎসিত বলে এরা হয়ে মন্ত্রী করিবে সধর্মীদের হিত এরা জমিদার মহাজন ধনী নবাবী খেতাব পাই কারো কল্যাণ চাহে না ইহারা নিজ কল্যাণ চাই ধন সম্পদ এত ইহাদের করেছে কি কভু দান আশ্রয় দেয় গরিবে কি কবু এদের ঘর দালান ধর্ম জাতির নাম লয়ে এরা বিষাক্ত করে দেশ এরা বিষাক্ত সাপ ইহাদের মেরে করো সব শেষ নাই পরমত সহিংসুতা সে কভু নহে ধার্মিক এরা রাক্ষস গোষ্ঠী ভীষণ অসুর দৈত্যাধিক উৎপীড়ন যে করে নাই তার কোন ধর্ম জাতি জ্যোতির্ময়ের আড়াল করেছে এরা আধারের সাথী মানবে মানবে আনে বিদ্বেষ হানাহানি ইহারা দানব কে খায় সব মানবের দানা পানি এই আক্ষেপ যেন তাহাদের মৃত্যুর যন্ত্রণা মরণের আগে হতেছে তাদের দুর্গতি লাঞ্ছনা এক সে পরম বিচারক তার শরীর কে হই নাই তাহারে শাস্তি দেন তিনি দেখো দুদিন পরে তা ভাই মোরা দরিদ্র কাঙাল নির্যাতিত সর্বহারা মোদের ভ্রান্ত দ্বন্দ্বের পথে নিতে চায়া যারা আনে অশান্তি উৎপাত আর খোঁজে স্বার্থের দাও কোরানে আল্লাহ এদেরই কন শাখা মৃগ হয়ে যাও এদেরই কন শাখা মৃগ হয়ে যাও